সুখটা যখন মায়ের বাইন্দা ফেলছে, মা বাদ অবস্থায় বলে বাবা রে আমার সুখের বান্ধনটা একটু ছেড়ে দে। ওই নিশাখর কোলায় বলে কেন ছাড়ব, আমি জানি তুই আমারে জবাই দিয়ে ফেলবি, আমায় জবাই দেওয়ার আগে, রংপুরের ভাষায় বলে আমারে জবাই দেওয়ার আগে আবার চোখের বান্ধনটা একটু ছেড়ে দে, আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি একটু তোরে দেখে মরি গো বাবা। হে যুবক আমি তোর পাও দুইটা ধরি, মায়েরে জবাই দিবে বলে সেই মা বলে আমি তোরে একটু দেখে মরি গো বাবা। এই মায়েরে কষ্ট দিস রে দাদা, তুমি ঠেলা গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া তোমার সন্তানদের যেমনে লেখাপড়ার খরচ দাও, তোমার বাবাও তো তোমার একদিন লেখাপড়ার খরচ দিছিল। তোমাকে সভাপতি দেখো কান কাছে চোখের পাপড়ি ভিজে গেছে, আমার আলেম ভাইরে কান দেয়, আমরা আলেমরা অধিকাংশ গরিবের সন্তান গো বাবা, মা 5 কেজি চাউল পেয়েছে আমার লেখাপড়ার টাকা দি তোমার মা। পরের বাড়িতে নজির থেকে লেখাপড়া করে কত এতিম ছেলেরা, কত এতিম ছেলেরা এতিম খানায় পড়ে বাবা, আমার মাদ্রাসায় কিছু এতিম ছেলে আসিল বাবা আছে, রাত 2টা 3টায় যখন মাদ্রাসায় যায় দেখি আমার মসজিদের বারান্দায় বসে কোরআন বুকি নিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বাবা গরিব মানুষ, আমার বাবা আমারে ভালো একটা খাবারও দিতে পারে না, আমার বাবারে তুমি কষ্ট দিও না আল্লাহ। বাজান দেশকে রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্মের মধ্যে 4টা ইখতিলাফ, একজন দাবি কেউ বলেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আর একজন দাবি বলেন 8 তারিখ, আর একজন বলতেছেন বাজান্ডে 10 তারিখ, আর একজন বলতেছে 12ই রবিউল আউয়াল নবীর জন্ম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে হুজুর গোবিতারি মতনক্য কিল্লে গে 4টা জন্ম তারিখ হয় একটা মানুষের, বাজান এই জন্য হয় ভালো করে সহজে বুঝায় দেই। আজ থেকে 1445 বছর আগে, প্রায় 52 বছর 55 বছর আগে, কারণ হিজরি সন শুরু হয়েছে মদিনায় হিজরাতের পরে, তার 13 বছর যোগ দিবেন 1445 আর আলো 13 কত হয় 58, 1458 বছর আগে কোন মানুষের জন্ম তারিখ কেউ লেখে রাখতো না, এ কথা কেন কেন? আমি যদি সভাপতিকে জিজ্ঞেস করি আপনার জন্মের 6 তারিখ, এই কয় বসে 8 দিন আদর শোনা আমার বয়স 25 বছর, কথা কম না কেন? এই বিডারে যদি জিগায় যে সামনে বই রয়েছে গেঞ্জি গায়ে দেবে আপনার জন্ম তারিখ কবে কোন তো এই না আমার মা জানে, স্বাধীনতার সময় আবার 7 বছর বয়স কেবল দাঁত টাইনে টাইনে উঠাই দাঁত পড়ছে, কতক্ষণ লাগে? ডিজিটাল যুগে যদি আমরা কইতে না পারে আজ থেকে 1460 বছর আগে কার ডাকাটা লেহে রাখছে, আর এমন একটা যুগে আমার নবী আসছে যখন নিজের মায়ের সাথে জেনা করতো, নিজের মেয়ের জেন্দা কবর দিত, এই নিজের মেয়ের বাপ বিয়ে করতে চাইতো, কি মনে করলেন আপনি এই যুগটারে? বাপ এই কথা বলতো ডাইরেক্ট তাফসিরের কথা, বানানে বানানে কথা বলি না, বাপ বলতো আমি নিজে পাইলা অন্যের কাছে বিয়ে দেব কেন? কি মুরুক্ষর যুগ ছিল, আর সেই মুরুক্ষের যুগ এখন আসছে বাপ নিজের মেয়ের সাথে জেনা করে, দেখেন না ফেসবুকে দেখেন না ইউটিউবে দেখেন না, এখন বাপ যাবজ্জীবন জেল হইছে, গত পরশু দিন এক বাপের ফাঁসির রায় হয়ে গেছে মেয়ের সাথে জেনা করার কারণে, মেয়ে ইউটিউবে আইসা সাংবাদিকদের কাছে কান্দতেছে আমার বাপের হাতে আমি দর্শিতা হইলাম, কি আবু জেহেলের আবু জেহেলের ইতিহাস খোঁজেন কে? ওই ওই জামানার এই জামানা খোঁজেন না, এই জামানা খুঁজলেই তো বুঝবেন যে জাহিলিয়াতের যুগের মানুষ কি লেগে তার নিজের মেয়েরে বিয়ে দিতে চাইতো না, যেই যুগে নিজের মেয়েরে বিয়ে দিতে চাইতো না, মায়েরে চাকরানি বানায় রাখতো ল্যাংডা হইয়া উলঙ্গ হইতো, ওই দেশের মানুষ বুঝি জন্ম তারিখ লিখে রাখবে,
হ্যাঁ ও দলিল তো দিবা আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবীর শ্রেষ্ঠ মহামানব এটা জানতো তার ফ্যামিলির লোক আবু জেহেল উৎপা সাহেবা জানতো না আর হুজুরের দাদা আর হুজুরের একজন কয়জন চাচা মানুষ শিক্ষিত ছিল তারা লিখতে জানতেন না পড়তে জানতেন হুজুর চাচা আব্বাস লিখতে জানতেন না পড়তে জানতেন মুখস্থ শক্তি ছিল অনেক আবু তালেব শিক্ষিত ছিলেন লিখতে জানতেন না আব্দুল মুত্তালিব লিখতে জানতেন তাও ভালো করে না কার জন্ম তারিখ কে লিখে রাখবে এই যুগের লোক যদি তার জন্ম তারিখ 100% বলতে না পারে আজ থেকে 1460 বছর আগে কে কে বলে দিবে বলেন কে কার জন্ম তারিখ লিখে রাখবে জাহেলিয়াতের যুগে অতএব এইভাবে হয়েছে একজনে জিজ্ঞেস করছে ভাই নবী মোহাম্মদ তো 50 বছর হয়ে গেল নবুয়ত প্রাপ্তি হয়ে গেছে সে এখন নতুন কালেমার দাওয়াত দেয় স্কুলাটার বয়স হয়েছিল কবে কত কত বছর একজন কে কি রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্ম নিয়েছে এখন হিসাব কর আরেকজন কে ধর বেটা আমি কুরাইশ বংশের বলা তুই জানোস না মুহাম্মাদের জন্মের পরে তার চাচা আবু লাহাব 20টা উট কুরবানি দেখাওয়াইছিল সেই দিনটা ছিল রবিউল আউয়ালের 8 তারিখ দেখেন রাবি কিন্তু দুইটা হয়ে গেছে কারণ নবী যখন জন্ম না একজন মুসলমান ছিল না সারা পৃথিবীতে কথা বলেন না কেন একজন মুসলমানও ছিল না মিয়া ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার 600 বছর পর্যন্ত কোনো কালেমার দাওয়াত দেওয়ার কোনো লোক ছিল না অন্ধকার যুগ একজন কায় ধর বেটা তোকে দুজনে একজনে মনে নাই তোর মনে নাই কে তুই জানোস না কয় না রবিউল আউয়ালের 10 তারিখ সকালবেলা জন্ম নিছে কয়জন হলো রবি একজনে কয় বেটা সিল্লা বল্লা কম কর তোর তিনটে একটা ঠিক নাই রবিউল আউয়ালের 12 তারিখ সবে সাদেকের সময় হঠাৎ করে শুনি আব্দুল মুত্তালিব জোরে মাইক ভাও কইতাছে আমার একটা নাতি হয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাহলে কয়জন হইল জোরে কন যে কবিজ গুলা জস্ট জলিস করে 12 রবিউল আউয়াল এগুলা কুত্তা পিটানি দরকার যেতর 12 রবিউল আউয়াল পড়তে হয় মক্কাওয়ালাদের কাছে শিওর হই যায় কবে নবীর জন্ম ঠিক না বেটি তবে একটা তারিখ 100% শিওর এইবার আওয়াজ দিবেন সব শক্তি দিয়া একটা তারিখ 12 রবিউল আউয়ালের যদি কোনো অনুষ্ঠান করতে হয় ওয়াজ নসিহত করতে হয় সেটা কান্নার আর সুখের সেটা সুখের হবে না কেক কাটার হবে না ফুল গাদানো হবে না সেটা হবে কান্নার কান্না 12 রবিউল আউয়াল রোজ সোমবার আমার বিশ্ব নবীর অপাত দিবস মৃত্যু দিবস জন্ম দিবস নয় এই 12 রবিউল আউয়াল আজকে এখনো আমার নবীর লাশটা জমিনে কারণ নবী মৃত্যুবরণ করছে সোমবার দাফন মাদফুন করা হয়েছে বুধবার কারণ 3 দিন লাগছে খলিফা নিযুক্ত করার জন্য এখন ইখতিলাফ আসতে পারে আমার নবীর লাশ কেন উপরে রেখে দেওয়া হলো 2 দিন কারণ আছে নবী নিজে বলে গিয়েছিলেন তোমরা খলিফা নির্বাচিত করার আগ পর্যন্ত আমাকে দাফন করবা না কারণ আমার লাশের দিকে তাকাই হলে খেলাফতের আশেদার মধ্যে দেখবেন বানানোর কথা আমি বলি না খেলাফতের আশেদা কওমি মাদ্রাসায় পড়ানো হয় ইতিহাসের কিতাব বিশ্বনবীর লাশটাকে 2 দিন কেন জমিনে রাখা হইল মারা গেল সোমবার দাফন করা হইল বুধবার মাসখানে কয়দিন হলো সোমবার মঙ্গলবার বুধবার দাফন করা হইল ঘরে মাসখানে 2 দিন তৃতীয় দিনের দিন আমার বিশ্বনবীকে দাফন করা হলো কারণ খলিফা নিযুক্ত করা হয়েছিল না আর আলী ছিলেন একটু দূরে কারণ নবীর বিয়োগ বেদনা সহ্য করতে না পাইরা আলীর ভোটের জন্য দেরি করা হচ্ছিল আলীর আসতে দেরি হয়ে গেছে আবু বকরও দূরে ছিলেন একদিনের রাস্তার দূরে ছিল হযরত ওমরও দূরে ছিলেন কারণ নবীর ইষ্ট সুস্থ দেইখা এরা বিভিন্ন জায়গা সরায় বসে নবী বলছে আপনারা দূরে চলে যান আমার কাছে থাকেন না আপনারা থাকলে আমার কষ্ট হইতাছে আপনারা যান উম্মতের খবর লন দেখেন কি অবস্থা আমি 5 দিন ইমামতি করতে পারি না আমি 5 দিন কোনো কিছু করতে পারি না ইন্তেকালের সময় আবু বকর চলে গেছে প্রায় অনেক দূরে ওমর চলে গেছে একদিনের রাস্তায় আলী গেছে কা 2 দিনের রাস্তায় হযরত আব্দুর রহমান আব চলে গেছে 1 সপ্তাহ রাস্তায় হুজুরের শালা আব্দুর রহমান সে চলে গেছে দাওয়াতে তাবলীগের 1 সপ্তাহ সফরে এই বিভিন্ন সাহাবী বিভিন্ন জায়গায় গেছে বিদায় ভোট নিতে দেরি হইছে দাফন করতে দেরি হইছে যেরকম জ্বলন্ত প্রমাণ
কোন বাপের পাঁচটা পোলা, একটা পোলা ইতালি থাকে, একটা কুয়েত থাকে, মা বলে আমার সন্তান ইতালি থেকে আসার আগ পর্যন্ত আবার সাবিরে দাফন করা যাবে না। কথা বলেন না কেন? বাজান দে, এই জামানায় যদি ইতালি থেকে আসতে দুই দিন লাগে একদিন লাগে, সাইদি সাহেবকে দাফন করা হইল, তারপরে আমেরিকার থেকে আসার পরে বাবা ভালো করে বুঝো ফজলুল হক আমিনীকে কেন দাফন করতে দেরি করা একটু হয়েছিল, তার সন্তানগুলি অনেক দূরে ছিল বাবা, আল্লামা মাজিদুল হক তার সন্তানগুলাও সবাই এক জায়গায় ছিলেন না, জামা তারা কেউ সৌদি আরব ছিলেন কেউ মিশরে ছিলেন, আসতে দেরি হয়েছে বাবা, এই জামানায় যদি লাশগুলা দুই একদিন রাখতে পারে ফ্রিজিং করিয়া ফ্রিজিং গাড়ির মধ্যে, আমার বিশ্ব নবীর লাশটাকে যদি সাহাবীদেরকে প্রবীণ প্রবীণ সাহাবীদেরকে জলিল কদর সাহাবীদেরকে না দেখাইয়া দাফন করা হইতো তারা স্টোক করে মারা যাইত। এটা তো সদরউদ্দিন আর বদরউদ্দিনের লাশ নয় গো, দুজাহানের বাদশা যার লাগিয়া জীবন যৌব যার লাগিয়া জীবন যৌবন দিছে সাহাবীরা যারে ভালো বাসলে বাজান খুশি হয় আল্লাহ যারে ভালো বাসলে যুব খুশি হয় আল্লাহ নবী আমার জানের জান গো নবী আমার প্রাণ যার লাগিয়া তামাম জাহান মৌলা বানাইছে। যেই মানুষটার জন্য তামাম পৃথিবী আল্লাহ তৈরি করলো, আজকে বাংলার জমিনে জন্ম নিয়ে কয়েকজন নাস্তিক আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে দুইটা নাস্তিক জন্ম, হয়তো অবশ্যই ওদের অবৈধ সম্পদ, অবশ্যই আর মা বাবার জন্মের মধ্যে ভেজাল না থাকলে আমার নবীরে বারবার মক্কার মধ্যে ডাকাত মোহাম্মদ বলে গালি দিতে পারে না, আহাম্বাক মোহাম্মদ বলে গালি দিতে পারে না, মুরুক্ক মোহাম্মদ বলে গালি দিতে পারে না, পরকিয়া মোহাম্মদ গালি দিতে পারে না, আমার নবী বলে তার ফুফাতে মোনাত্তা আমার মা তোমার মা উম্মে হানিফ সাথে পরকিয়া করছে গো বাবা, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, দূরে বসিয়ে নবীরে গালি দেশ কেন, লন্ডন আমেরিকা ফ্রান্সে বসে নবীরে গালি দেশ কেন, যদি মায়ের স্তনের দুধ খাইয়া থাকো সাসার দূর বাংলার জমিন আইয়া দেখ তোর জ্যান্তা পুঁতে ফেলব, তোর জ্যান্তা পুঁতে ফেলব হারামি, তোর কোন বাপ নাই আল্লাহ সারা তোর বাঁচাই রাখতে পারে। এই সাবার নবীনগর হেমায়তপুরের ছেলেরাই এই ফুলবাড়ির ছেলেরাই তোরে যদি পায় তোর জায়গায় হার মাংস এক করে ফেলবে, কথা ঠিক দেবে যে আসতে দিবেন বাতের রোগে মরবেন ডায়াবেটিস হয়ে মরবেন। তাকবীর দিলে এখন কিছু কিছু বাংলাদেশের নামদারি আবু জাহেলের খালতো ভাই মামাতো ভাই শাস্তো ভাই ফুফাতো ভাই আছে তাকবীর দিলে কয় এটা পাকিস্তানের আওয়াজ হারামি, এটা পাকিস্তানের আওয়াজ, তা নামাজের মধ্যে ইমাম সাহেব তাকবীর দেয় পাঁচক্ত আজান দেয় এটা তোর কোন বাপের আওয়াজ, কথা কর না কেন, জন্মের মধ্যে বেজাল না থাকলে এই কথা বলতে পারে না পাকিস্তানের আওয়াজ, এটা হযরত বিলালের আওয়াজ, এটা বিশ্বনবীর আওয়াজ, এটা স্বয়ং আমার আল্লাহর আওয়াজ, এটা জিব্রাইলের আওয়াজ, এটা উলামায়ে কেরামের আওয়াজ, এটা ইমানদার।
কাফেরদের তোকে কাফেরদের আজরাইল তোকে মুনাফিকদের লাগে আজরাইল রবিউল আউয়াল মাসে যদি কোনো দিন পালিত হয় সেটা হবে আমার নবীর মৃত্যু দিবস খুশির দিবস কোনোদিন হতে পারে না ঈদ মিলাদুল নবী হতে পারে না এটা হবে ব্যথায় ব্যথিত দিবস ঈদ মানে খুশি কোনো খুশি হতে পারে না এটা ব্যথার ব্যথার ব্যথিত হওয়ার দিবস হবে এই ফেরনা আমার দিকে রাখেন না একটু জায়গাটা ছেড়ে দেন এই আমার দিকে আওয়াজ করে বলবেন জীবনের বিনিময় হলো এদের সাথে কোনো আপোষ নাই যারা নবীর মৃত্যু দিবসে ঈদে মিলাদুল নবী বলে এটা একটাও সহি না ঠিক না ঠিক এই যে আমার পাগলগুলা বিশ্বনবীর পাগলগুলা আশেকের রাসূলগুলা এরা অবশ্যই রবিউল আউয়াল মাস আমরা মানি রবিউল আউয়াল পালন আমরা করি কিন্তু তোকবো তো কেক কাইটা শয়তানি করে জোস্টে জুলুস করে ল্যাগ নয়া লাগনা সান নয়া লাফাইয়া না মসজিদের কোনায় বয়া দুরুদ পড়ছি সারাটা দিন দুরুদ পড়ছি মাদ্রাসা মাদ্রাসা দুরুদ হয়েছে মাদ্রাসা মাদ্রাসা দোয়া হয়েছে এমন বলো আশেকের রাসূল ঈদে মিলাদুল নবী কোন সাহাবীরা করে নাই তাবে তাবে করে নাই এমনি মুস্তাহিদিন করে নাই সলফে সালিম করে নাই ভারতের এক পান্ডা যেই গালি আমার কথা ওহাবি কইয়া ওহাবি নাম ছিল ওইটার ওহাবি নজদি ওহাব নজদি আব্দুল ওহাব নজদি সে ছিল আমাগো আমাগো মুস্তাকের আমাগো মুস্তাকের থাইকা যারা দাঁড়ায় মিলাদ পড়তো যারা নবীর হাজির নাজির জানতো সে কুত্তা পিটান পিটাইতো বন্ধগুলার এর লিগে আব্দুল ওহাব নজদিকে আমাগো ওহাবি করে ইতিহাস তো জানেন না আব্দুল ওহাব নজদি আল্লাহর ওলি অনেক বড় বুজুর্গ ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন যারা বন্ডামি করতে তাকো কুকুর যেমনে কাতিম এসে পিডায় অগরুম রে পিডাইতো অতএব যদি ওহাবি কস মনে মনে শুকুর করবেন আলহামদুলিল্লাহ বলবেন কারণ আব্দুল ওহাব নজদির মতো আমরা জীবনও হইতে পারবো না আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমাকে ওহাবি কস না আমরা ওহাবি ওহবি এহবি দুনুবি আছি শুধু একসাথে বলবেন আজকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ আমার বিশ্ব নবী দুনিয়ায় শুভ আগমনের তারিখ আজকে ধরে নিলাম আজকে যদি আমার নবী আজকে দুনিয়ায় আসে আপনি কি জানেন নবী দুনিয়া আসার আগেই আমার নবীর শুভ সংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীকে জিজ্ঞেস করলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিলাদুন মানে কি হুজুরের জন্ম সম্পর্কে মিলাদুন মানে কি মিলাদ শরীফ হে বন্ধুগুলো মিলাদুন নবী মানে কি হুজুরের জন্ম তারিখ মিলাদ মিলাদুন নবী অর্থাৎ আমার নবীর জন্ম তারিখ হযরত আনাস একদিন বলেন হুজুর আমি আপনার অনেক দিন খেদমত করি অনেক এদিকে তাকান আনাস রাদিয়াল্লাহু এই একখান হাদিসই আছে খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন এবং আল বেদায় ওয়া নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামা ইকরাম একটা দলিলই আছে আমার নবীর জীবনে শুধু একদিন আনাসকে বলছে আনাস তাহলে শোন আমার জন্মের ইতিহাস জোরে কোন মারহাবা আমার জন্মের ইতিহাস হলো আমি দুনিয়া আসার আগেই আলমে রাওহায় যখন ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানাইয়া স্পেশাল একটা রুমের মধ্যে রেখে দিয়েছেন এই দুনিয়া বানাইবার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমারে বানাইছেন আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ যারা আসতে কবেন আমি কিন্তু কিছু কই নাই কি হইব ঠিকই কিন্তু এ যাইব আনাস বর্ণনা করেন আমি একদিন আমার নবীর কাছে অনেক রিকোয়েস্ট করার পরে হুজুর বললেন আনাস রে এই দুনিয়া বানাবার 50,000 বছর আগে আল্লাহ আমারে বানায় রাখছে ওয়ানাস আমারে দুইটা জিনিস দিয়ে আল্লাহ বানাইছে নূর আর মাটি দিয়া কি দিয়া যে খবিশ গুলা কয় ডাইরেক্ট আল্লাহ নূর দিয়া বানাইছে টাটকা মিথ্যা কথা আল্লাহ নূর দিয়া পৃথিবীর কোন মানুষকে বানায় না আমার নবীরে যেই নূর দিয়া বানাইছে যেই মাটি দিয়া বানাইছে ওই মাটি তোমার আমার না নবীর মাটিটাও স্পেশাল নবীর নূরটাও স্পেশাল নূর আর মাটি দিয়া বানিয়েছেন তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ইমাম থানবী রহমাতুল্লাহ লেখেন তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন চিফ জাস্টিস তাকে উসমানেও লেখেন বিশ্বনবীর নূর আর মাটি দিয়ে বানানো হয়েছে কেউ যদি বলে নবীকে খালেস নূর দিয়ে বানাইছে মিথ্যা কথা কেউ যদি আবার বলে ডাইরেক্ট আমাদের মতো মাটি দিয়ে বানাইছে এটাও মিথ্যা কথা
আমার নবীকে আমার নবী নিজে বলেছে নূর আর মাটি মিশ্রিত দুইটা ধাতু দিয়ে আল্লাহ আমাকে বানাইছে কেন বানাইছে জানো নি আমার মতো কোন দামি মানুষ আল্লাহ দুনিয়ায় বানায় না আমার মতো সিফাত দিয়ে দুনিয়ার কোন মানুষকে বানায় নাই কারণ কোরআনে আল্লাহকে বলছে আল্লাহ নিজের নামে শুরুতে বলছে রব্বুল আলামিন আর আমার নামে শুরুতে বলেছে রহমাতাল লিল আল্লাহ বলেছে রউফুর রহিম আল্লাহ বলেছে রহমানুর রহিম আর আমার নামে লাস্টে বলছে রউফুর পৃথিবীর কোন মানুষকে আল্লাহর নামের সিফাতের সাথে নাম নাই আমি নবীর নাম 99টা আমার আল্লাহর নাম 99টা আমার আল্লাহর নাম রহমান আমি নবীর নাম রহমান আমার আল্লাহর নাম রহিম আমি নবীর নাম রহিম আমার আল্লাহর নাম করিম আমার নাম করিম নবীর 99টা নাম এখন নবীর রওজার সাথে নেম প্লেটে লেখা এই সব দেহে কই মারহাবা বলেন কিন্তু নবীর চারটা নাম হলো খাস কয়টা এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু এক নম্বরে দুই নম্বরে মাহমুদ নাম কি জোরে কর তিন নম্বরে মাহবুব আরেকটা নাম হলো আহাম্মাদ কয়টা হইল এই চারটা নাম হলো নবীর কাছে সবচাইতে প্রিয় কারণ কি নবী যখন মায়ের গর্ভে ছিলেন নবীর নামটা দুনিয়ায় আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমিনারে দেখাই দিলেন আহাম্মাদ এ আমিনা জন্মের পরে তোমার ছেলেটার নাম রাখবা মুহাম্মদ আরে আমার নবীর নাম শুনে যখন সুবহানাল্লাহ জোরে কবেন ঈমানের শক্তি বাড়বে আগামী কালকে দেখবেন আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে কারণ আমার নবীর নাম যদি কেউ মুহাম্মদ বলে ওই লোকটার শরীরের মধ্যে কোনো রোগ থাকতে পারে না আর আমার নবীর নাম শুনে যদি কেউ দুরূদ না পড়ে তার দোয়া আসমানে যায় না তাহলে বুঝেন এই নামগুলো কত বরকতপূর্ণ নাম এই নাম শুনে যদি আপনি সুবহানাল্লাহ জোরে কন আল্লাহ খুশি আমিও খুশি সারা দুনিয়া খুশি ফেরেশতারাও খুশি এই মাহফিলের চারে পাশে লক্ষ লক্ষ ফেরেশতার আসমান পর্যন্ত ওয়াল করে দাঁড়ায় আছে তারাও খুশি তারা নবীর রওজায় বলবে ফজরের সময় হুজুর আপনার উম্মতেরা দেখলাম আহারে তরক রাজা বলে না তরক রাজার ঘাট এলাকায় হাজার হাজার মানুষ দেখলাম আপনার নাম শুনে দিল দিয়ে বলে আহম্মদ যখন বলছে মোহাম্মদ যখন বলছে মনের আনন্দ নিয়ে সুবহানাল্লাহ বলছে এই মানুষগুলার দোয়া কবুল না করে জুমার রাত ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে ছাই দেন না এক তো জুমার রাত দ্বিতীয় নাম্বার আপনার জন্ম তারিখ তৃতীয় নাম্বার আপনার নাম প্রেমের সাথে নিছে নবী বলবে যা আজকে লেখা রাখ বারোই রবিউল আউয়াল আরে জুমার রাত আমি নবী ওদের নামের লিস্টগুলো নিয়ে নিলাম মৃত্যুর সময় আমি আর বালিশের সামনে বয়ে থাকবো ও আমারে দেখে দেখে মৃত্যুবরণ করবো তাহলে আমার নবীর মার কাছে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা নাম রাইখে দিলেন নামটা জোরে কর আরো জোরে জোরে কর সাল্লাল্লাহু আর দূরত পড়তে হবে না একবারই শেষ এক মাস মাস এই এরপরে আবদুল্লাহকে বলা হইলো তোমার ছেলেটার নাম রাখবা আহম্মদ তখন হুজুরের বাবা বাইসে আছে অর্থাৎ আমার নবী মায়ের ঘরে তখন পাঁচ মাস এই আব্দুল্লাহর জীবনের শেষ কথা মোর সাথে বোরে আজকে রাত্রে একটা স্বপ্নে দেখলাম স্বপ্নের ভিতরে কে জানে কইতেছে তোমার গর্ভে যে সন্তানটা আছে কিন্তু ছেলে এর নাম রাখবা আহম্মদ তখন পৃথিবীতে কারো নাম আহম্মদ ছিল না কারো নাম মোহাম্মদ ছিল না মারহাবা বললেন না আমিনা বলে তো আশ্চর্য নাম মক্কা বাক্কা কোন জায়গায় নাম নাই বোরে আমার মনে হয় জন্মের সময় আমি বাইসে থাকবো না এখন কানবেন নাম তো মক্কার ভিতরে স্বপ্নের ভিতরে সিলেক্ট করে দিল মৌলায় কিন্তু আমি মনে হয় আহম্মদ আর মোহাম্মদ জন্মের সময় তোমার কাছে থাকবো না তুমি আমার মাফ করে দিও আমি না বলতেছো তুমি কি ফাগুন নেই বিবি প্রেগনেন্ট হইলে সবচেয়ে বেশি খুশি হয় স্বামী আরো যদি শোনে সন্তান হবে ছেলে আরো যদি শোনে তার নাম রাখছে আল্লাহ
এতে খুশি আর কি হইতে পারে? আর তুমি কইতেছো তুমি বাইসা থাকবা, আবার বয়স মাত্র 14 বছর 5 মাস। আবার 14 বছর পুরো হয় নাই সেই গেলে তুমি আমার বিয়ে করছো, এই বয়সে তুমি আমার নারী বানাই ফেলবা। আমি আমার মা বন্ধুদের বলবো, মা কোন স্ত্রীর স্বামী যদি বিদেশ থাকে, গর্ভে স্ত্রী রাইখা বিদেশ যে মৃত্যুবরণ করে, ওই মায়ের কষ্ট পৃথিবীর কেউ জানে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি নাবালক অবস্থায় মা বাবা মারা গেলে তার কত কষ্ট। এই জন্যই তো আমার নবীর এতিমদের সম্রাট বানানো হয়েছে। এই জন্য আমার নবী ওয়াজের প্রারম্ভে একটা কবিতা পড়তেন, এতিম যারা দুঃখে পেট ভরা, আল্লাহ কোরআনে তাই বলেছে, আম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার। এতিমরা যদি আব্বার কাছে কখনো কোন সময় হাত পা তো খালি হাতে বেরাই দেবেন না, কারণ ওদের মনের কষ্ট আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আজকে এতিমদের মাল বক্কর করে মেম্বার চেয়ারম্যান না। যেই মেম্বার চেয়ারম্যান এতিম মিসকিনের মাল খাইয়া পেট মোটা বানাবে, ওই ইহুদি নাসারা হইয়া মরবে, মারাত্মক রোগে আক্রান্ত হইয়া মরবে। টাকা কামে ব্যাংকে জমাইতে পারবা, খাইয়া যাইতে পারবি না, কথা বল না কেন, ক্যান্সার হইয়া মরবি বেটা। গরিবের হক মাইরে যারা মরবি জীবনে কোনোদিন শান্তি পাবি না। এমনি এমনি আল্লাহ কোরআনে কয় নাই, ফা আম্মাল ইয়তীম ফালা তাকহার। কষ্ট হইতেছে? আমি আর মাত্র 10 মিনিট কথা বলবো। এই গরমে গাম মুস্তাছে না, এই হুজুর টপট ভাই পড়তেছে, এই হুজুরই আমার বকব। চলবে কয়টা বলতো? টাটকা মিথ্যা কথা সার রাইতে অস করবো না, খাই আমার কাম আছে, আমি কন্টাক্ট লিয়েছি সার রাইতে। হ্যাঁ, তবে একটা হোক আর দুইটা হোক আর 12টা হোক আর 11টা হোক, তত সময় পর্যন্ত আল্লাহ আমাকে যত সময় সেহাতে তৈয়বা দান করবে আলোচনা করব, শর্ত একটা, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ওর প্যান্ট থাকলে খুলে লাবেন, তাই না? কারণ এটা সাসি মমতাজের প্যান্ডেল না, দাদা পরশুদিন ওয়াজ ছিল মমতাজের বাড়ির কাছে, কইছি মুফতি মমতাজ হযরত আলা মমতাজ, আল্লাহ আমার বিচার কই গো? সে ফতোয়া দেয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, সিয়াসাত তার কিতাব বলে মিশকাত শরীফ, আর বাপের জননী জানেনি ও যে মিশকাত শরীফ কোনদিন সিয়াসাত তার কিতাব না। তো বলে এডিস কইছে তো, যাই কো কইছে তো, আলিম ওলামার গালি দেয় সংসদে খারায় না। এখনো যদি জিজ্ঞেস করি হ্যাঁ মুফতি, হজরত মুফতি, ওজুর মধ্যে সুন্নাত কয়টা, গরম হয়ে যাইব, কথা কন না কেন, ওজুর সুন্নাত কয়টা এটাই তো জানবি না, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ এটাই তো জানোস না। এক হাদিস আপনি জিজ্ঞেস করছে, এক হুজুর আপনি তো লাভালাভি করেন, আমি তো জামুই গে চাকরি চাইরা, খালি সারা জীবনকে হুজুর ইন্টারভিউতে ফেল করে, হুজুর ইন্টারভিউতে ফেল করে, আপনি একটা ইন্টারভিউ দেন, কি হয়েছে, কি কি ইন্টারভিউ নেবেন, কি কি কোন কি কদি ফরজ গোসলে ফরজ কয়টা, কথা বলেন না কেন? দুঃখ থোয়ার জায়গা নাই, আল্লাহর ব্যাংকে থুইছি, একদিন খরচ করব, সিল মারব আর খরচ করব, কষ্ট হইতেছে? তিন মিনিট না এই মুসলমানের বলাতে জিগায় কোন ফরজ গোসলে ফরজ কয়টা, যা মুই তো চলে আগামী সপ্তাহে তুই মাদ্রাসায় ফরজ বুঝছিস,
মাদ্রাসার এই ছেলেটা পরে বিদায় কইয়া লাইছে যদি হেন একটা খাড়া করায় করি যে ফরজ গোসল ফরজ কয়টা কবে নাই বানি দেয়া মাথা দোয়া পাও দোয়া শরীর সমস্ত জায়গা ডইলে ডইলে দোয়াই তো ফরজ না ফরজ গোসলের ফরজ কই তোমার লুঙ্গি গরম হয়ে যাবে সারা জীবন চাচির লগে বিয়ের পরে তা শুরু করছো ফরজ গোসল আজবন্ত তোর ফরজ গোসল হয় না বুড়াটা কথা কর না কে রোজা নামাজ যা করছো দেখ মিলে দেখ ফরজের সাথে হইছে কিনা না হইলে থাকলে নামাজ রোজা তো হয় নাই উল্টা ফেলে গাদানি খাবি মরে ফরজ গোসলের ফরজ কয়টা জোরে গান আরো জোরে নাকে পানি দিয়া না ও যদি রোজাদার না হও গর গরে সহকারে কুলি করা এলে এক নাম্বার ফরজ মারহাবা বলে এক নাম্বারে কি দুই নাম্বারে নাকের মধ্যে পানি দিবেন যে পর্যন্ত যায় কয়টা হইলো দুই নাম্বারে কিন্তু নাকে পানি দেয়া কয়টা হইলো তা গড় করে সহকারে দুই নাম্বারে নাকে যে পর্যন্ত এই আঙ্গুল যায় পর্যন্ত পানি দিতে হবে একবারে ফুডাডারে পুরো ভিজাইতে হইব এরপরে শরীরের আরো যত অঙ্গ আছে ডইলে ডইলে একটা পশম সুখ না থাকলে আপনার গোসল হবে না আর গোসল না হলে নামাজও হবে না যদি পইরা থাকো সমেজ বাইর পাতলা ডাইল কথা কর না কেন এখন তো তুমি জানো না তুমি তো নদীতে নামছো না হেও পানি দাও নাই করো নাই সারা জীবন ওই যে 30 বছর আগে নাপাক রইছো ওইভাবেই চলছে জোরে 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 যদি কোনোদিন এই তিন ফরজ আদায় করে গোসল করে থাকো সেই দিন থেকে তুমি পবিত্র তা না হলে এই পর্যন্ত যে অপবিত্র চলছে তো চলছে ইন্নামাল ফিরি এখন যখন কইতেছে নাকে পানি দেয়া সমস্ত কানের মধ্যে পানি দেয়া হে মনে করছে গোসলের ফরজ যখন তখন 29টার নিচে তো রইব না আজই শুরু করছে 15টা বাজে ঠেহাইছে আর ইমাম সাহেবকে এলে তোর জোর এই আবার তুই আমার চাকরি খাস তুই মরবি না ফেরেশতারা হুনছে যে তুই 15টার পর্যন্ত কইছিস ফরজ গোসলের ফরজ কথা কয়টা কম হয়ে গেছে নি আর হুইনা না হে মনে করছে কম হয়ে গেছে কয় কত কয়টা কয়টা কোন আপনি 19 জন নাউজুবিল্লাহ কইলেন না বাজান যে একজন আলেমের দাম কত জানেন নি কিয়ামতের মাঠে আলেমের কোন জান্নাতের গাড়িতে যাবে বিশ্ব নবীর গাড়ির পিছনের সিটে থাকবে আলেমরা পৃথিবীতে আমার নবী জজ ব্যারিস্টার উকিল মুক্তার এমপি মন্ত্রীর দামি বলে নাই দামি বলছে একমাত্র একজন কোরআনের হাফেজ কে এই যে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম গো তাকায় দেখেন জান্নাতের পাগড়িগুলো এখনো তাদের মাথায় আছে এই সভাপতির মাথায় একটা তালবেলিম হিসাবে আজকে পাগড়ি দিয়ে গেল যদি তার জীবনের কোন আমল কবুল না হয় এই জান্নাতের পাগড়িটা কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাবে হে দাদা ভাই রে এই ফুলবাড়ি হেমায় পুরা জীবনে আসিবা না আসি কথাগুলো দিনের কারে শুইড আমরা নবীরে দেখি না জুমার দিন যদি সবার আগে সামনের কাতারে বসিয়া তোমার খতিব সাহেবের চেহারার দিকে তাকায় থাকো অপলক নেত্রে চোখে কোনো পলক মারবা না তুমি খতিব সাহেবের চেহারা তাকায় থাকো নাই বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় রয়েছে আফগানিস্তানের বাদশার নাম ছিল মাহমুদ গজনবী নাম কি আস্তে কথা কই না নাম কি মাহমুদ গজনবী শুধু বাদশ গজনব শহরে আফগানিস্তানের রাজধানী সখন ছিল বাদানত মাহমুদ গজনবী গজনব শহর মাহমুদ গাজনবী শুধু
প্রেসিডেন্ট নয় বাবা ভারতবর্ষকে বিনা যুদ্ধে 17 বার বিজয় লাভ করছে কোন যুদ্ধ লাগে নাই মাহমুদ গাজদুমি মাঠে নামছে আইগা মুচা দিয়ে ওই আকাডার জাত মাঠ ছাইরা দিয়ে বিজয় দিয়ে দিয়েছে এর নাম মাহমুদ গাজদুমি আল্লাহু আকবার বলতে পারো না মাহমুদ গাজদুমি রাজধানীতে বইয়া আহা রাজধানীতে বইয়া সংসদ শেষ করে যাইতেছে বাসার দিকে হঠাৎ করে দেখে পৌরসভার ভিতর একটা মাটির তৈরি মাদ্রাসা পাহাড়ের মধ্যে এই মাদ্রাসার একটা ছেলে সরকারি বাতি জ্বলে না এই জামানায় তো ইলেকট্রিসিটি এই সরকারি বাতি রাস্তা আছে না বাবা এগুলার বিল কিন্তু সরকার দেয় কে দেয় আল্লাহ ঠিক ঠিক প্রত্যেক জামানায় পৌরসভার ভিতরে বাতি জ্বালা লইতো ওই জামানার বাতি ইলেকট্রিসিটি না ওই জামানার বাতি ছিল হ্যাজার্ড লাইট বুঝেন হ্যাজার্ড লাইট চিনেন না ওই কুপ্পি দিয়ে রাস্তার মনে মনে বাতি জ্বালাই লাগতো তো ইন দি মিন টাইমে মাহমুদ গাজদবি দেহে পৌরসভার ভিতরে সংসদের পাশে ওই ছেলেটার মতো বাবা তুই তো যারা তো দাদা দাঁড় বাবা দাঁড় 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 তোর একটু দেখাই দিয়ে যায় জান্নাতের পাখি কোরআনের পাখি এরা এই ছেলেটার মতো তোর বয়স কত 11 বছর ওই ছেলেটার বয়স ছিল আব্দুল্লাহর বয়স ছিল 12 কত ধরনের মতো 12 বছরে আব্দুল্লাহ নাম ওই গরিব মাদ্রাসার ছেলেটা ওই সরকারি বাতির নিচে বইয়া বসো বাবা সরকারি বাতির নিচে বইয়া আমার মাওলার কালামকে খুইলা ওই বাতির নিচে বইয়া কোরআন শরীফ পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম সরকারি বাতির নিচে যখন কোরআন তেলাওয়াত করতেছে মাহমুদ গাজদবি ঘোড়ার গাড়িতে বইয়ে বাবা অন্তত 1.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখছে ছেলেটা কোন দিক তাকায় না এক সাফা তিলাওয়াত করে বাতির সামনে দাঁড়ায় কোরআন শরীফটা বুকে নিয়ে আবার চোখ বুজে তিলাওয়াত করে অর্থাৎ ঝুলিয়া ঝুলিয়া তেলাওয়াত করতেছে আমার মাওলার কালাম বেল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ বেল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ যখন তেলাওয়াত করতেছে গো বাবা মাহমুদ গাজদবির অন্তরের মধ্যে আঘাত করতেছে আমার ছেলে মেয়ে একটাও সরকারি বাতির নিচে লেখাপড়া করে না এই ছেলেটা ঘন্টার পর ঘন্টা কয়টার থেকে পড়তাছে জানি না মাহমুদ গাজদবি আস্তে করে যে জিজ্ঞেস করে বাবা পিছনে পুলিশ দাঁড়ানো ছেলেটা দেখে কাঁপতাছে হযরত আমার ভুল হয়ে গেছে আমি দাঁড়ায় দাঁড়িয়ে পড়তেছি শীতের মধ্যে বাবা তোর নাম কি আমার নাম আব্দুল্লাহ তোর বাবার নাম কি আমার বাবার নাম আব্দুর রহিম তোর মার নাম কি সোমাইয়া কয় ভাই বোন আমরা 6 ভাই বোন তুই কয় নাম্বার আমি 4 নাম্বার তো তুই সরকারি বাতির নিচে পড়তাছস তোর মাদ্রাসা কো এই পাহাড়ের পিছনে আমাদের মাদ্রাসা মাদ্রাসা তো 10টার পরে বাতি নিভে সবাই ঘুমায় থাকে আমার বেরেন্টা একটু কম আমার সবক ইয়া দেয় নাই আমার আবার 3টার সময় সবক শোনাই তবে আমকটা আমি বাতি তো মাদ্রাসার বন্ধ আর তো বাতি জ্বালাইতে পারবো না হেরিকেন বন্ধ করে দেয় 10টার পরে আমি দেখছি বাতি এখানে জ্বলে আমার তো তেল কেনার পয়সা নাই যে বসছিদের কোনায় বইয়া পড়মা আমার আব্বা গরিব মানুষ আমি বাতির জ্বালানোটা দেখে আমি কয়েক মাস ধরে এখানে দাঁড়াই দাঁড়াই তেলাবাদ করি সবক শেষ হইলে আমি মাদ্রাসায় যাই মাহমুদ গাজদবি বলে বাবা রে একটা সত্য কথা ক তোর কি কি দরকার বছরে কয় লিটার তেলের দরকার তোর বছরে কয় কান সাবান লাগে কয় জোড়া স্যান্ডেল লাগে কয় জোড়া লুঙ্গি লাগে গো কয়টা গেঞ্জি লাগে বছরে আব্দুল্লাহ বলে আমার তো বেশি লাগে না বছরে 4টা লুঙ্গি হইলেই হয় আমি গরিব মানুষ বছরে 4-5 কান সাবান হইলেই হয়
আমার একটা 570 সাবান আমি নিয়াসুল রহমান জিহাদি 2 মাস ব্যবহার করতাম আমি হিরুন মাদ্রাসা কোটালি পাড়া পড়তাম মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন এলাকা বাবা 570 একটা সাবান লম্বা লম্বা সাবান ভুলে গেছেন সাবানদারে মাসখানে অর্ধেক কাটিয়ে বাবা অর্ধেক ব্যবহার করতাম আর অর্ধেক দিয়ে গোসল করতাম আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি অর্ধেক এক মাস খরচ করতাম আর অর্ধেক আর এক মাস খরচ করতাম দুই মাস খরচ করতাম এই কোরআন ধরে বলছি আমি জিহাদি আজকে আপনাকে দুয়ার বাদাউলাতে কোটি কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে মসজিদ বানাইছি আমি আবার ছাত্রদেরকে বাবা প্রতি বছর লক্ষ লক্ষ টাকার খাবার এবং জামা কাপড় খাতা পত্র শুদ্ধ আমি জিহাদি দেই হালাকি আমি জিহাদি একখান 570 সাবান দুই মাস ব্যবহার করতাম গোতাল বেলি কারণ কি জানুনি মা করে নাই সৎ মা করে মা বাবার টাকা পয়সা দিয়ে যদি বেশি বিরক্ত করি বাবা যদি জিদ করে বলিয়ে দেয় তোরে আর মাদ্রাসায় পড়াবো না এই ডরে বাবার কাছে চাইতাম না সৎ মায়ের কাছে দামি খাবারও চাইতে সাহস পাইতাম না 12 বছর বয়সে মা হারাইছি আমার আলেম ভাইরা রে আমার মাদ্রাসার আমার বয়সের ছাত্র ভাইদের মা বাবা কত বছরে পিঠাটা বানায় মাদ্রাসায় বারান্দায় খাওয়াইয়া দিয়ে যাইতো আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মা থাকলেও তো আমারে খাওয়াইয়া দিত আজকে আমার কোনো জিনিসের অভাব নাই শুধু একটা জিনিসের অভাব আমার মা নাই ওই আব্দুল্লাহ বলে হুজুর আমার বাবা গরিব মানুষ এই জন্য সাবান আমি বেশি খরচ করি না মাহমুদ গাজনবী কাদের বলে মালিক রে স্কুল কলেজের ছেলেরা একদিন সাবান লইলে পরের দিন শ্যাম্পু লয় আরে এই ছেলেটা একটা সাবান দুই মাস ব্যবহার করে বাবা সব তোরে মাদ্রাসার বারান্দায় আমি আগাই দিয়ে আসি আগামী কালকে তোর মাদ্রাসার সব ছাত্রদের যা খরচা প্রতি বছরে হয় আমি মাহমুদ গাজনবী নিজে বস্তা ভরে দিয়ে আসব কিন্তু শর্ত একটা তোর মাদ্রাসার পুরো বছরের খরচ আমি দিব সরকারি কোষাগার থেকে কিন্তু একটা শর্ত বাবা কি তুই আমার একটা জিনিস দিবি কি একটা জিনিসের ভিতরে দুইটা পয়েন্ট পায় কি আমি জীবনে বহুত চেষ্টা করছি আমার নবীর একবার স্বপ্নে দেখবো তুই শুধু একটু দোয়া করবি তুই নাবালক ছেলে আমার নবী যেন জীবনে একটা বার আমার স্বপ্নে দেখা দেয় দ্বিতীয় নাম্বার আর একটা কথা তুই আবার বলবি নবীর কাছ থেকে এই পৃথিবীতে সবচাইতে দামি কোন মানুষটা আমি একদিন তার জুতা জোড়া একটু সোজা করে দিব এই পৃথিবীতে আমার এই দেশে সবচেয়ে দামি মানুষ কেডা এটা যদি আমি জানতে পারতাম বাবা নবী যদি আমারে কইতো স্বপ্নের ভিতরে নবীরে দেখার পরে আমি তার জুতা জোড়া একদিন সোজা করে দিতাম আমি মাহমুদ গাজনবী সুবহানাল্লাহ জোরে কইলেন না ছোট্ট পোলা আব্দুল্লাহ নাবালক তো ঠিক আছে আমি রাত্রে নবীর কম নেই আমি তাহাজ্জুদ করে আপনাদের দোয়া করব মনে নবী যেন আপনাদেরকে দেখা দেয় কথা তো কইছে ছোট্ট মানুষ কিন্তু কথাটা তো কবুল হয়ে গেছে এটা আমি ইলিয়াসুর রহমান জিহাদির সুদ করার বাড়িও খাই ঘুষ করার বাড়িও খাই ঘুষ কর ব্যাংকে চাকরি করে সুদ কর ব্যাংকে চাকরি করে সুদ খায় ঘুষ খায় 5000 টাকা দিলাম ইলিয়াস রহমান জিহাদি তার মা বাবার জান্নাত উড়াই দে কথা কর নাকি এত সুদ খোরার ঘুষ খোর কয় নাই ও নাবালক নিষ্পাপ নবী জরম নিষ্পাপ ওই 12 বছরের ছেলেটাও নিষ্পাপ
কয় ঠিক আছে আমি কমু না আপনার দামি মানুষ কেডা নবী কয় দিব না পারে যান বাজান দে আল্লাহর কুতু চলিয়ে গেছে বাসায় কালবালা সব খাবার দাবার লইয়া গরুর গাড়ি ভরি যায় উটের পরে সওয়ার হইয়া আল্লাহর বান্দা মুহতামিম সাহেবের কাছে হাজির হে মুহতামিম সাহেব কে মাওলানা ইদ্রিস আলী সাহেব কান্দলবি জিজ্ঞেস করে কান্দলবিরে ডাক দেন না ইদ্রিস কান্দলবি চলে আসছে জিজ্ঞেস করে আপনার এই ছেলেটারে চিনেন কয় না ও কখন রাত্রে কোরআন তেলাওয়াত করতে কই যায় জানেন কয় না ও তো সরকারি কোষাগারে বাত্তির সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত আমি মুগ্ধ হইয়াও আপনার পুরা মাদ্রাসা আমি যতদিন বাইসা আছি সরকারি ভাবে লিখে দিয়ে গেলাম এরকম আশেপাশে দশটা মাদ্রাসা সব খরচ আমার পক্ষ থেকে যাবে প্রেসিডেন্টের কথা শুনে মোহতাম তো কাঁপতাছে ডরে যারে দেখলে শয়তান পলা ইন্ডিয়া ভারত এত বড় মহারাজ্য 17 বার বিজয় করছে যেই বাদশা যুদ্ধ ছাড়া তার সামনে তো শয়তানও ভয় পায় না ওমরের মতো ঠিক আছে এবার ওই ছেলেটা ডাক দিতে বাবা তুই কিন্তু রাত্রে আমারে কইছিলি আমারে নবী দুইটা জিনিস পুরো করে দিয়ে দেবো আজকে একটু কো যান আজকের নবী আপনারে কয়ে বলবে আসলে আপনার কষ্ট হয়ে গেছে কষ্ট হয় নাই ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন এটা দুনপুন মাওলানার কথা না এটা এই মুসলমানের পোলা হা মাহমুদ গাজদবী রহমাতুল্লাহ রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ছে 3টা পর্যন্ত 3টার পরে ঘুমাইতে গেছে ঠিক ওই টাইমে ছেলেটা কারণ প্রত্যেকটা কওমি মাদ্রাসা প্রায় 3টায় উঠায় ছেলেদেরকে আমুকটা শোনার জন্য কতক্ষণ না কেন ওই সময় ওই ছেলেটা কোরআন শরীফ পড়াইতে হাফেজ সাহেবের সবক শুনাইতে 3টায় উঠছে মাহমুদ গাজদবী নামাজ পড়ে দুরুদ পড়ে কেবল বিছানায় গেছে বজন বে মাহমুদ গাজনবী বিছানায় গেছে আরে আব্দুল্লাহ কোরআন শরীফ পড়তে উঠছে কোরআন শরীফটা বুকি নয় বাদশার কথা মনে পড়ে গেছে গো আব্দুল্লাহ কোরআন শরীফ বুকি নিয়ে বলে ফেলছে মাওলা বাদশা আমার মাদ্রাসায় এত কিছু দিল তার দুইটা জিনিস কি তুমি পুরা করে দিতে পারো আমার আজকে সকালেও বলে গেছে দুইটা জিনিস তুই নবীর আল্লাহর খোশ বাদশা এত উপকার করলো আমার কারণে 10টা মাদ্রাসা এসে সত্তায় জারিয়া আইন চালু করলো তুমি তার মনের দুইটা আশা আজকে রাত্রে পুরা করে দিও কেবল রাত 3টায় দরখাস্তটা সাবমিট করছে মাওলার দপ্তরে এদিক দিয়া মাহমুদ গাজদবী দরখাস্তটা নাইয়া কেবল বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেছে গো আব্দুল্লার দু আসমান ভেদ করে মাওলার কলবে লাগছে আল্লাহ ধাক্কা দিয়ে বলে নবী গো মাহমুদ গাজদবী বাড়ি যান মাহমুদ গাজদবীর বাড়ি যান মাহমুদ গাজদবীর বাড়ি চইলা যান মাহমুদ গাজনবীর বাড়ির সামনে আসিয়ে বিশ্বনবী হাত বাড়াইয়া বুকের মধ্যে নিয়ে চাপ দিয়া ঠোঁটের মধ্যে সুমা দিয়া কয় মাহমুদ রে তোর নাম মাহমুদ আমি নবীর নাম মাহমুদ আমার নাম মোহাম্মদ মোহাম্মদ মাহমুদ মাহমুদ এই সাইজটা নাম আমার কাছে দামি রে মাহমুদ তুই দূরত পরে ঘুমায় গেছে ওর আর কোরআনের পাখি ওদিক দিয়ে দরখাস্ত সাবমিট করছে মাদ্রাসার ছেলেদের অন্তরে কষ্ট দিও না গো এরা আল্লাহর ওলি এরা কোরআনের পাখি গো বাবা কয়েকদিন আগে আহারে সৌদি আরবের জমিন থেকে দুইটা ছেলে কোরআনের পাখি এখান থেকে উড়ে সৌদি আরব গেছে যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওখান থেকে কোরআনের প্রতিযোগিতায় 2-3 নাম্বার অধিকার হয়ে আসলো আমার দেশের তাকরিম সালে আহমেদ তাকরিম 3 নাম্বার হয়ে আসলো বাজানিদের কোনো দাম নাই গো দাম আছে বাবা তামিম সাকিব নাজমুল সাকিব যারা ক্রিকেটার ফুটবলার তাদের দাম আছে কোরআনের পাখিদের কোনো দাম না
এই যে দুইটা ছেলে গত সপ্তাহের আগে সপ্তাহে এত বড় ইন্টারভিউতে পাস করে আসলো সৌদি আরব থেকে তাদের গণসম্বর্ধনা দেওয়ার জন্য একটা ট্রাক লয়ে গেছিল হুজুররা পুলিশে ট্রাকটারে ধাক্কায় সরায় দেয় এই প্রতিযোগিতায় তিন নাম্বার হয়ে যদি বাবা বাংলাদেশের ক্রিকেটাররা আসতো তাদের জন্য এক একটা গাড়ি বরাদ্দ হইতো বাড়ি বরাদ্দ হইতো হালাকে কোরআনের পাখিদের খবর কেউ লয় না হালাকে কেউ লোক বানাবো আমার মাওলা প্রতিদিন রাত তিনটার সময় প্রত্যেকটা হিফজুখানার উপরে ছাদের উপরে টিনের উপরে কোরআনের রহমতের জাল ফেলায় রাখে ও গরিবের সন্তানেরা রে দুনিয়ার কোন সরকার তোদের খোঁজ খবর না নিলে কি হইছে আমি বিশ্ব সরকার আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন আমি বিশ্ব সরকার তোদের খবর লইতেছি এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কে এই মাদ্রাসার ক্যাশিয়ার কে আমি মওলা রাত তিনটার সময় ডিক্লারেশন দিয়ে গেলাম এদেরকে আমি মওলা মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি বাজান মাহমুদ গাজনবীর বাড়ির সামনে দাঁড়াইয়া বিশ্বনবী হাত উঁচা করে বলে মাহমুদ রে আয়রে আমার বুকে আয় ওই মাহমুদ আব্দুল্লাহ আমার বাবার নাম ওই আব্দুল্লাহ দোয়া করছে তোর সাথে আজকে দেখা করার লাইগা আমি তোর লগে দেখা করতে আসছি মাহমুদ গাজনবীর সুযোগ পাইয়া বলে একটা আবদার আমার পুরা হইছে দ্বিতীয় আবদারটা নবী বলে দিয়ে যান আমার এই দেশে সবচাইতে ভালো মানুষ কে আমি তার জুতা জোড়া সকালবেলা ফিরায় ঘুরায় রাখবো নবী বলে ভালো মানুষ পাস না ভালো মানুষ তো আমি নবী ফতোয়া দিয়ে গেছি আজ থেকে 1400 বছর আগে আমি এখন বললাম 1400 বছরের কথা মাহমুদ গাজদুবির বলছে শত শত বছর আগে 12 লোকের ডিক্লারেশন তো আমি নবী দিয়ে গেছি হাদিস দিয়ে কয় কি পড়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহু আকবার বলো আমি ফতোয়া দিয়ে গেছি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং শেখায় সবচেয়ে দামি মানুষ ওই মানুষটা যে কোরআন শেখায় এবং তা তুই ভালো মানুষ পাস না সকালবেলা ওই আব্দুল্লাহর জুতা তুই সোজা করে দিবি জোরে 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 মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে নবীর দেইখাই আনসার পাইয়া ঘোড়া দাবরা রাজদরবার সাইরা আব্দুল্লাহর মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় রইছে ছদ্মবেশে দাঁড়ায় রইছে এখন কান ভাগো বাবা মাদ্রাসার তালেবে ইলমদের দাম তোমাদের কাছে নাই কিন্তু মাহমুদ গাজনবী এত বড় বুজুর্গ দেখো তার দাম কত ও বাবা আব্দুল্লাহ যখন মসজিদে যায় আব্দুল্লাহর জুতা জোড়া সহ মসজিদে যত ছাত্র আসিল সব জুতাগুলা সোজা কইরা মসজিদের জুতা সোজা হয়ে গেল ছাত্রদের জুতা সোজা মুতামিম সাহেব সকালবেলা বের হয়ে দেখে জুতা সোজা করতেছে মাহমুদ গাজনবী আপনাকে কষ্ট হয়ে গেছে মোতাম সাহেব পাগলের মতো সভাপতি যদি যাই মোতাম সাহেবের জুতা সুমা দেয় জুতা বুকের মধ্যে নিয়ে কান দেয় আশ্চর্য হয়ে যাবে না মোতাম সাহেব আর তখনকার তদনীন্তনকালে সম্রাটদের ভিতরে এক নাম্বার সম্রাট মাহমুদ গাজনবী সারা পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য একজন প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী সে যদি জুতা সোজা করে দেয় কেমন লাগে বলেন তো মোতাম সাহেব লাভ দিয়ে দাঁড়ায় বলে হযরত হযরত কি করে না আমারে করতে দাও আমি এতদিন ভালো মানুষের সন্ধান তালাশ করছি পাই নাই আজকে পেয়ে গেছি বাজান তালে আমার দিকে তাকান আব্দুল্লাহর বুকি নিয়ে কান দেয়ার কয় আব্দুল্লাহ তুই কখন আমার লেগে দোয়া করছিলি একটু ক না বলবো 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 বলে আমি রাত তিনটায় উঠছি কোরআন বুকি নিয়ে মাওলার কাছে দরখাস্ত সাবমিট করছি মাহমুদ গাজনবী বলে আমিও তো 10টার সময় মাওলার কাছে দরখাস্ত করছি বাবা রে আয় রে বাবা আমি যতদিন বাঁচবো মাদ্রাসা গুলারে বুকি নিয়ে বাঁচবো
বাজনদা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যদি ভালো মানুষ তালাশ করতে চান মাদ্রাসায় চলিয়া যান, হেফজখানার ছেলেদেরকে বুকে নিয়ে দোয়া নেন, নেয়ার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? বাজার সন্তান যদি একজন আলেম বানাইতে পারেন, কোনোদিন আলেম তার মায়েরে জবাই দিবে না, কথা বল, কোনোদিন কোন আলেম গাঞ্জার পোটলা হাতে নিয়ে হাঁটবে না, মদের বোতল হাতে নিয়ে হাঁটবে না। তাহলে বোঝা গেল একটা ছেলে আলেম বানাবার দরকার আছে না নাই? একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, বলবো মা সন্তানটার অনেক কষ্ট করে লালন পালন করছে, কষ্ট হইতেছে? দুই মিনিট, রেডি? হে মুসলমানে পোলা, মা অনেক কষ্ট করে বাপটা মরে যাওয়ার পরে মা পরের বাড়িতে কাম করে গোবর টুকাইয়া পরের বাড়িতে থেন পুরাই ট্রাইনা পোলা ডারে লালন পালন করছে। আজকে পোলা ভাগ্য দোষে নেশাকর হয়ে গেছে, নেশাকর আছে না? ইয়াবাখর আছে না? আছে। ইয়াবাখরের সাথে বন্ধুত্ব করিস না, ভালো লোকের সাথে করিস। ওসি পুলিশটা কি করবো? পুলিশ একটা থানায় কয়জন থাকে? যদি মা বাবা সন্তান ভালো করে ভালো হয়ে যাবে, নেশা করে ইয়াবা খায়, হিন্দি মিনিটে আমি মার কাছে বলে আমার এই আবার টাকা দে, মায় বলে আমার জীবন থাকতে তোর এই আবার টাকা দিতে পারি না, তুই দিবি না? তোর কাছ থেকে আলমারির চাবি নেয়ার লেগে তোর জবাই যাবে। মায় মনে করছে পোলায় আমার জবাই দেবে, আমার বিশ্বাস হয় না, কষ্ট হইতেছে। আর মারে যুবক, তোরা মারে পাইয়া মায়ের আদর করস না? আর আমি জেহাদির মা নাই, সারা জীবন প্রতিদিন কান্দি। মা বলে তুই আমার জবাই দিতে পারবি না, কয় আমি দিমু টাকা দে, কয় না। মা ইশারের নামাজটা পইরা ঘুমাই রয়েছে, উনিশ হাজার টাকা না পাইয়া বাজারের থেকে রংপুর পাটগ্রামের ঘটনা, লালমনির হাট তোমরা জানো, ফেসবুক ভাইরাল, বাজারের থেকে চায়না চাকু কিনে লই আইছে, দুই ধারে দাঁড়ালো, আইয়া দেখে মা ঘুমায়, আসলে চাবিটা বান্দা, চাবিটা আগে লইছে, মায়ের মায়ের কাপড় দিয়ে হাত পাও বাঁধছে, বাইন্দা মার বুকের উপরে বইয়া চাকুটা টান দিয়া কয় এখন তোরে জমাই দিন। মা কয় তুই পারবি না, তুই আমার সাথে মশকরা করতেছিস, জাদু, বদমাইশ না কান্দা বলে আমি কখনোই না, কখনোই না, আমি তোরে জবাই দেব কেন, তুই আমারে পয়সা দেস না। নেশাখোর বাজান আপন পর কিছুই চেনে না, দুইটা ট্যাবলেট খাই আসছে মাথা ঠিক নাই, মায়ের বুকুর উপরে বসিয়া চাকুটা বের করে যখন মায়ের গলার মধ্যে ঢুকাইয়া দিবে, ও আবার হেমায়তপুরের যুবক বাইরা, ফুলবাড়িয়ার যুবক বাইরা, সাভারের যুবক বাইরা, আজকে দুইটা চোখের পানি ফেলে আবার বলারে ডাইকে কও, আজকে 27শে সেপ্টেম্বর 2023 সালের 27শে সেপ্টেম্বর আমার বিশ্ব নবী বলে উম্মতের জুমার রাত্রি বারোই রবিউল আউয়াল শেষ করি, আমি নবীর জন্ম তারিখে 23শে সেপ্টেম্বর চোখের পানি ফেলাই আমার জন্য কাঁদছি, সাতাইশে সেপ্টেম্বর আমি নবীর রাত্রি তাকায় দেখছিলাম 12টার সময় ফেরেশতারা তোর চোখের পানি গুলো আমার রওজায় হাজির করে দিয়েছে গো, এই 27শে সেপ্টেম্বর আমার মাওলার সুবার রাত্রে দেখায় দাও মালিক আমি মারা বাবা, আবার পারি রংপুর দিনাজপুর করে গ্রাম ঠাকুরগাঁও, আবার পারি গোপালগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বরিশাল, আবার পারি সিলেট ময়মনসিংহ কিশোরগঞ্জ, হুজুর আবার মা আমার গ্রামের বাড়িতে ঘুমায়ছে আজ পর্যন্ত বলতে পারি, আবার মা কবরে কেমন আছে, মায়ের বুকের উপর উঠিয়া যখন চাকুটা মায়ের গলার মধ্যে ঢুকাই দেবে বাবা, হিন্দি মিন টাইমে বিশ্বাস করেন গো বাবা, মা বলে জাদুরে
তুই আমার জবাই দিতে পারবি না সন্তান বলে নিশাকর সন্তান বলে আমি পারবো বাজান মায়ের চোখটাও বাইন্ধা ফেলছে মায়ের মুখটাও বাইন্ধা ফেলছে মা তখন যখন দেখলো এখন আমার গলার মধ্যে চাকুটা ঢুকায় দিবে হে যুবক ভাই দেখো এক ফোঁটা পানি আসেনি গো মা তুমি যখন বরিশাল লঞ্চে উঠিয়া সদর ঘাটে নামবা বরিশাল থেকে তোমার মা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া কানছিল আর বলছিল বাবা গো আবার তুই কবে আসবি বাবা তুমি ট্রেনে ময়মনসিংহ থেকে আসবা রংপুর লালমনিরহাট থেকে আসবা রাজশাহী থেকে পাবনার থেকে আসবা ট্রেনের বগির সামনে মা দাঁড়ায় কান্দের বলে যা রে বাবা যা হবে তোমার সাথে আবার কবে দেখা হবে গো ওই মায়ের অন্তরে দুঃখ দিস না ভাই আজকে বাড়ির মালিক গাড়ির মালিক হইয়া মায়ের কষ্ট দিস যখন চোখটা বাইন্ধা ফেলছে এখন দেখবো মায়ের পাগল কয়জন আছো চোখটা যখন মায়ের বাইন্ধা ফেলছে মা বাধা অবস্থায় বলে বাবা রে আমার চোখের বান্ধনটা একটু ছেড়ে দে ওই নিশাখর কোলায় বলে কেন ছাড়ব আমি জানি তুই আমারে জবাই দিয়ে ফেলবি আমায় জবাই দেওয়ার আগে রংপুরের ভাষায় বলে আমারে জবাই দেওয়ার আগে আবার চোখের বান্ধনটা একটু ছেড়ে দে আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে আমি একটু তোরে দেখে মরি গো বাবা হে যুবক আমি তোর পাও দুইটা ধরি মায়েরে জবাই দিবে বলে সেই মা বলে আমি তোরে একটু দেখে মরি গো বাবা এই মায়েরে কষ্ট দিস রে দাদা তুমি ঠেলা গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া তোমার সন্তানদের যেমনে লেখাপড়ার খরচ দাও তোমার বাবাও তো তোমার একদিন লেখাপড়ার খরচ দিছিল তোমাকে সভাপতি দেখো কান কাছে চোখের পাপড়ি ভিজে গেছে আমার আলেম ভাইরা কান দেয় আমরা আলেমরা অধিকাংশ শুধু গরিবের সন্তান গো বাবা মা 5 কেজি চাউল পেয়েছে আমার লেখাপড়ার টাকা দি তোমার মা পরের বাড়িতে লজির থেকে লেখাপড়া করে কত এতিম ছেলেরা কত এতিম ছেলেরা এতিমখানায় পড়ে বাবা আমার মাদ্রাসায় কিছু এতিম ছেলে আসিল বাবা আছে রাত 2টা 3টায় যখন মাদ্রাসায় যায় দেখি আমার মসজিদের বারান্দায় বসে কোরআন বুকি নিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বাবা গরিব মানুষ আমার বাবা আমারে ভালো একটা খাবারও দিতে পারে না আমার বাবারে তুমি কষ্ট দিও না আল্লাহ